কয়লা শহরে কীর্তনতলী এলাকার এইচপি পেট্রোলিয়াম কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রাহক প্রতারণার অভিযোগ। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পরে পুলিশের সামনে সিসিটিভি চেক করে লাজে গোবরে হতে হয় মালিক কর্তৃপক্ষকে। গ্রাহক প্রতারণার এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ছিছি রব উঠেছে। গ্রাহক হয়রানির অভিযোগ উঠল কৈলাসহরের কীর্তনতলীর এইচপি পেট্রোলিয়ামের বিরুদ্ধে। কীর্তনতলী এলাকায় যেদিন থেকে এইচপি পেট্রোলিয়াম ব্যবসা শুরু করেছে সেদিন থেকে নিয়মিতভাবে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছে এবং গ্রাহকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ। কখনো বা গ্রাহকদের পেট্রোল কিংবা ডিজেল নির্দিষ্ট পরিমাণ থেকে কম দেওয়া হচ্ছে, কখনো বা অন্যভাবে প্রতারণা করা হচ্ছে। বৃহস্পতিবার দিন দুপুরে প্রকাশ্যে গ্রাহকের টাকা নিয়ে তা অস্বীকার করার অভিযোগ তোলে এক গাড়ির চালক। কৈলাসহরের বর্ডার এলাকা থেকে মাল বোঝাই করে ট্রাক গাড়িটি আইজল যাওয়ার সময় কৈলাসহরের কীর্তনতলী এলাকায় এইচপি পেট্রোলিয়াম থেকে এক গাড়ির চালক 12,400 টাকার তেল নেয়। পরবর্তী সময় গাড়ির চালক ফের মালিক কর্তৃপক্ষকে 2,000 টাকার খুচরো দেওয়ার জন্য 2,000 টাকা দেয় এবং সেই টাকার খুচরো গাড়ির চালককে দিয়ে দেয়। এরপরই মালিক কর্তৃপক্ষ যান চালক থেকে 2,000 টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে। এই কথা শোনার পর গাড়ির চালক চ্যালেঞ্জ করে সিসিটিভির ফুটেজ চেক করার জন্য। আমি প্রথম 12,400 টাকার তেল ঢুকছে আমার ট্যাঙ্কের মধ্যে, ফুল ট্যাঙ্ক, ঠিক আছে। তো ফুল ট্যাঙ্ক ঢুকার পরে আমি 12,500 টাকা দিচ্ছি তাই। 12,500 টাকা দেওয়ার পরে আমার 100 টাকা ব্যাক করছে। ব্যাক করার পরে আমি আরও 2,000 টাকার বাংতি দেবো আমার কইছি। মানে কুসা আমার রাস্তার মধ্যে যাইতে অনেক সময় প্রয়োজন আমার, তো প্রয়োজনের কারণে আমি কইছি 2,000 টাকা আমার খুচরা দেয়। খুচরা দেও কই আমি 2,000 টাকা প্রথমত তাইনে দিয়া দিছি। দুমনের পরে তাইনে আমার 2,000 টাকাটা তাইনে ব্যাগের মধ্যে রাখিয়া সারিয়া এরপরে আমার 2,000 টাকা খুচরা দিয়ে আবার কইতেছে আমার টাকা দেও, টাকা দেও। যখনই কইছে তখন আমি কইছি আমি তো টাকা দিয়া দিছি, তাইনে কইতেছে কোনো টাকা দিছি না। তখন তারপর আমি তাইনে কইতেছি যে তুমি ঠিক আছে, তাহলে তুমি আমি যদি টাকা নেওয়া দিয়া থাকি তাহলে তোমার সিসিটিভি ফুটেজ চেক করো তুমি, হ্যাঁ ফুটেজ চেক করো। ফুটেজ চেক করো করার পরে তাইনে মানে না আমি তুমি আমার টাকা দিছো না, এই না সেই না, এটা বহুত লাফরা। তুমি কি গাড়ি নিয়ে আইছো? আমি টাটা 1500 6 চাকা গাড়ি নিয়ে আইছি। তুমি গাড়িটা নিয়ে কোথায় আসলে? আমি তো কৈলাসহর বর্ডার থেকে লোড করছি, আমি আইজল যাবো। কিন্তু মালিক কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দিতে রাজি নয়, এমনকি মালিক কর্তৃপক্ষ গাড়ির চালকের সাথে দুর্ব্যবহার শুরু করে। পরবর্তী সময়ে সেই গাড়ির চালক কৈলাসহরের অন্যান্য গাড়ির চালকদের খবর দেওয়ার সাথে সাথে অন্যান্য গাড়ির চালকরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই মালিক কর্তৃপক্ষ কৈলাসহর থানায় খবর দেয়। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে এসে হাজির হয়। পুলিশ দুই পক্ষের কথা শোনার পর মালিক কর্তৃপক্ষকে সিসিটিভি চেক করার নির্দেশ দেওয়ার পরে সিসিটিভি চেক করে দেখা যায় যে গাড়ির চালক ঠিকই 2,000 টাকা দিয়েছিল। দিন দুপুরে প্রকাশ্যে মালিক কর্তৃপক্ষের 2 নম্বরি হাতে নাতে গ্রাহকরা ধরে ফেলায় লজ্জায় মুখ লুকোয় এইচপি পেট্রোলিয়ামের মালিক কর্তৃপক্ষ। এটাই প্রথম নয়, এর আগেও অনেকবার এইচপি পেট্রোলিয়ামের বিরুদ্ধে তেল কম দেওয়া সহ নানান অভিযোগ প্রকাশ্যে এসেছিল। এবার নতুন করে টাকা নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ প্রকাশ্যে এলো, আর তাতে সংশ্লিষ্ট এলাকায় ছিছি রব পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।